হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগটা খুবই ছোট আর কি তো দেখো সকাল সকাল উঠে আমি এখানে চা বসিয়ে দিয়েছি আর চা বসিয়েছি আর কি ওর জন্যই বসিয়েছি ও খেয়ে আর কি অফিস যাবে চাটা তো এই যে গ্লাসে সরি কাপে আর কি ডেলি দিয়েছি চাটা আর দিয়ে দিলাম দুটো বিস্কুট তো এই বিস্কুটগুলো খেতে না খুব ভালো লাগে সন্দেশ বিস্কুট বলে এইগুলোকে তো স্কুলেও পাওয়া যেত তো বেশ ভালো লাগে খেতে এই বিস্কুটগুলো তো জল দিয়ে দিচ্ছে ওকে এখানে আমি কারণ ও প্রত্যেক দিন সকালে চা খাওয়ার আগে আগে জল খাবে দেন তারপরে চা বিস্কুট যা খাবার খাবে আর কি তো এই যে উনি এখানে একদম রেডি হয়ে বসে পড়েছেন অফিসে যাওয়ার জন্য একদম তৈরি জল খাবে চা খাবে বেরিয়ে যাবে তো ওকে আমি হাই করতে বলছি তো এক হাতে গ্লাস এক হাতে ফোন তাই দেখাচ্ছে আমি কি করে এখন হাই করব তো ওই এক হাত দিয়ে ফোন দিয়ে দিয়ে হাই করছিল তো আমি ওকে বলছিলাম বলছি আর কি জামাটা ঠিক করো তো ও ওরকমভাবে জামাটা ঠিক করে আর কি দেখাচ্ছে আমাকে যে ঠিক করে নিয়েছি তো এই যে বেরিয়ে যাচ্ছে এখন অফিসে যাওয়ার জন্য খুশি ছিল দিনকে বেশ ভালোই মনটা ওর খুব মানে হ্যাপি হ্যাপি ছিল তো কিছুটা সিঁড়ি নেমে গিয়ে তারপরে টাটা করে তারপরে আর কি অফিসে যাওয়ার জন্য চলে গেছে তো চলো ও তো বেরিয়ে গেছে এবার গেটটা দিয়ে দিই এখন আর এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই তো এখন আমি টিফিন করতে চলে এসেছি তো তোমাদের বলে রাখি ডায়েট এখন আমি করছি না তার একটা কারণ আছে কেন করছি না সেটা তোমাদেরকে আমি কদিন বাদেই বলবো তো এখন ডায়েট আমার পুরোপুরি বন্ধ তো এখানে আমি সুজি ঝাল সুজি বানিয়েছিলাম তো সেটাই খেয়ে নিচ্ছে আর কি তারপরে দুপুরে রান্নাতে ছিল তোমার চিংড়ি মাছের কাই ওই জেগে তেল চচ্চড়ি আর তারপরে ছিল এখানে লাউ ঘন্ট চিংড়ি মাছ দিয়ে তারপরে করেছিল হচ্ছে গেছে তোমার মাছের ঝাল আর ভাত তো আছেই আর হয়েছিল। উচ্ছে ভাজা যেটা মামুনি খাবে আর কি আমরা কেউ খাবো না মামুনির জন্যই এটা করা তো দুপুরে আজকে আমাদের অনেক রান্না হয়েছিল আর রাত্রিরে হয়েছিল লুচি আর তোমার ঘুগনি তো আজকের ব্লগটা খুবই ছোটো ছিল তো ব্লগটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো তোমাদের জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও কমেন্ট করে জানিও আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার পেজটিকে ফলো করে দিও আজকের জন্য টাটা